মহাষষ্ঠীতে শুরু হলো শারদীয় দুর্গোৎসব দেবীর আরাধনায় মত্ত ভক্তকুল সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে পূজা শেষে সবার মঙ্গল কামনায় অঞ্জলি নিবেদন করা হয় আনন্দময়ীর আগমনে শান্তি সম্প্রীতি সমৃদ্ধিতে ভরে উঠুক পৃথিবী এমনটাই প্রার্থনা সবার ঢাক কাশর ঘণ্টা আর মুহুমুহু উলুথনিতে মুখর রাজধানীর ঢাকেশ্বরী মণ্ডপ মহাষষ্ঠীতে ভবের ভবানী মহামায়ার আবাহন ষষ্ঠী কল্পারম্ভ আচারে ফুল বেলপাতা নৈবেদ্যের ডালায় ষোড়শ উপাচারে বরণ করা হয় সিংহবাহিনীকে পঞ্চপ্রদীপের আলো আর ধুনুচির ধূপে আরতি করা হয় হিমালয় নন্দিনীর ভালোই লাগছে নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো উৎসব মানে সবাইকে নিয়ে আনন্দে থাকা এবং একসাথে মিলিত হওয়া তো আমরা খুব আশা নিয়েই থাকি এই দিনটার জন্য এরপর মঙ্গল ঘট প্রতিস্থাপন করে সম্পূর্ণ হয় বিহিত পূজা দেবী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ভক্তরা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে আমরা ওই মহাশক্তিকে পৃথিবীতে আহ্বান জানিয়েছি নতুন একটা জামা কাপড় পরে সব কিছু সাজগোজ করে আসার একটা যে আনন্দ এগুলোর আলাদা একটা অনুভূতি থাকে যে অশুভ খুব সীমিত শক্তি যারা আছে তারা যেন ছত্রভঙ্গ হয়ে যায় এবং শুভ শক্তির বিজয় হয় সমগ্র বিশ্বের মঙ্গল প্রার্থনায় একসাথে উচ্চারিত হয় মন্ত্র স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মুখরিত মাতৃ আরাধনায় মায়ের আগমনে দুর্ভোগ সকল অশুভ সত্যি জয় হোক সত্য আর সুন্দরের সাফিয়া সাসনা নিউজ 24 ঢাকা